हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आज तुम्हारे साथ एक निरामिष रेसिपि शेयर करब। पूरा वीडियो देखते थको, आशा करी खूब भलो लगे। प्रथम कड़ाई जल दिए दिलाम, तार मध्य हमें टुकड़ो करा इचोड़ केटे रेखे नून और हलुद दिए भलोभवे सेद्ध कर लेब। जतक्षण ना पर्यंत भलोभवे सेद्ध हो जाए ततक्षण इचोड़ और आलूटा के एक आलू दिए सेद्ध कर लेब। इचोड़ सेद्ध हो गए, एबार कड़ाई थेके इचोड़टा तुले नेब। आमाके अनेकेई मेसेज करेछिले जे निरामिष रेसिपि शेयर करार जोन्नो, তাই তাদের কথা ভেবে আজকে আমি এই নিরামিষ এঁচোড়ের ডালনা কীভাবে বানিয়েছি তাই শেয়ার করছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম, তারপর আমি যে সিদ্ধ করা এঁচোড়গুলো আর আলুটা ভালোভাবে আমি ফ্রাই করে নেব। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে পারো। যেহেতু আমি নিরামিষ করেছি, অনেকেই নিরামিষ খাও, যারা নিরামিষ খাও অনেকেই তাদের কথা বলবো। এবার আমি কি বাটনা মশলা ইউজ করেছি, জিরে গোটা জিরে দিয়েছি, গোটা গরম মশলা, একটা কাঁচা লঙ্কা, আদা আর দিয়েছি কাজু, ওটা আমি একটি মিক্সিতে পেস্ট করে নেব। ইঁচড়গুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমি দেওয়ার পর গোটা গরম মশলা আর গোটা জিরে আমি ফোড়নে দিলাম, আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর অবশ্যই আমি এঁচোড়ের যখন পুরো সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে একটা গুঁড়ো ভাজা মশলা আমি ইউজ করব, সেটা পরে বলছি কী দিয়েছি। এবার আমি দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে মশলাটা প্রথমে আমি কষিয়ে নেব। তোমরা চাইলে একটা টমেটো দিতে পারো এই পেস্টের মধ্যে, মানে যখন তোমরা এই বাটনাটা মানে লঙ্কা আদা আর কাজু দেবে একটা টমেটো তার মধ্যে দিয়ে পেস্ট করে নিলে আরও ভালো হয়। মশলাটা যখন ভালোভাবে কষে আসবে তখন আমি ফ্রাই করা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। তোমরা চাইলে এই নিরামিষ এঁচোড়ের মধ্যে বাদাম ইউজ করতে পারো, বাদাম দিলে কিন্তু আরও টেস্ট হয়। আমার কাছে বাদাম ছিল না আজকে, তাই আমি বাদাম দিইনি, কিন্তু আমি যখন আগে মানে যখন করেছিলাম আমি বাদাম দিয়েছিলাম, বাদাম দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। মশলা কষে এসছে, আমি এবার এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। এঁচোড়গুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, আর একটা গুঁড়ো মশলা আমি ইউজ করব এই রান্নায়, সেটা হলো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে আমি একটু শুকনো কড়াইতে ফ্রাই করে ওটা আমি গুঁড়ো করে নেব। দিলাম নুন আর হলুদ দিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে এঁচোড়টা আলুটা মরে আসা পর্যন্ত। এঁচোড়ের ডালনা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ খাই, পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে, কিন্তু এইভাবে নিরামিষ ডালনা করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সেদ্ধ হয়ে গেছে এঁচোড়, এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো, দিলাম একটু ঘি আর দিল এই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। আছে গোটা ধনে, গোটা জিরে, আছে শুকনো লঙ্কা, আছে গোটা গরম মশলা, ওটা আমি শুকনো কড়াইতে ফ্রাই করে গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিলাম একটু শাহি গরম মশলা, তোমরা ট্রাই করো অবশ্যই খুব ভালো লাগবে, দেবো একটু টেস্ট, টেস্ট কিন্তু লাস্টে দেবে খুব ভালো লাগবে, মানে নুন ঝালের তেলের যে একটা ব্যালেন্স এই টেস্ট ক্রিমটা পুরো মানে কভার হয়ে আসবে। এটা ইউজ করবে তোমরা টেস্ট ক্রিমটা, যেমন আমরা আলুর দমে দিই না নিরামিষ আলুর দমে। তো আজকের মতো টাটা, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার